সমৃদ্ধ চর উন্নত দেশ স্লোগান নিয়ে কুড়িগ্রামে তিন দিনের চর কৃষি বাণিজ্য মেলা হয়েছে। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কৃষিজ পণ্য ও প্রযুক্তি শিল্প প্রসারই মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য ও বিভিন্ন কৃষি সরঞ্জামাদি, সার, বীজ, কীটনাশক সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সেবা দানকারী প্রতিষ্ঠান, কৃষি তথ্য সেবা কেন্দ্র, গবাদি পশুর প্রদর্শনী সহ কৃষি বিভাগের বিভিন্ন দপ্তর মেলায় অংশ নেয়। বিভিন্ন প্রকার আমরা আবাদ করি, ভালো ফসল হয়, ন্যায্য মূল্য পাই না বিদে আমরা এই মেলাতে আসি। এই কৃষির যে পণ্যের ন্যায্য বাজার মূল্যটা পাইনি, এফএসসির ট্রেনিং এবং পরামর্শ অনুযায়ী আমরা চরের মানুষ গ্রুপিং করে বাজারে পণ্য বিক্রি করি, যাতে করে আমরা ফসলের পূর্ণ মান পাই। চরাঞ্চলের কৃষকদের বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে নানা সমস্যা সমাধান ও বাজার ব্যবস্থার উন্নয়নে মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এই মেলার মাধ্যমে আমরা চরের উৎপাদিত পণ্য এবং চরে কী কী সেবা যেতে পারে, ঘাটতি আছে, সেই সব তথ্য আমরা দিয়েছি এই বিভিন্ন কোম্পানিকে। তারা এখানে এই এক্সিবিশনের মাধ্যমে চরের মানুষকে আকৃষ্ট করবে এবং বিভিন্ন ফর্মাল সেক্টর, ফাইন্যান্স সেক্টর এবং মাইক্রো ক্রেডিট তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। চর কৃষি বাণিজ্য মেলা সফল করতে নানাভাবে সহায়তা দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। অনেক সময় কৃষি পণ্যের ন্যায্য মূল্য পান না, ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হন, অনেক কষ্ট করেও মানে সুফল পান না। আজকের যে চর কৃষি ও বাণিজ্য মেলা, এই বাণিজ্য মেলার মাধ্যমে চর কৃষির যে উৎপাদিত পণ্য বিক্রি আর বিপণনের সুবিধা হবে বলে আশা করছি। তিন দিনের এ মেলায় চরাঞ্চলের শত শত কৃষক উপস্থিত হয়ে উন্নত কৃষি প্রযুক্তি ও কৃষি উপকরণের সাথে পরিচিত হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।